ছাত্রজনতার গণ গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা উদ্ভুত পরিস্থিতিতে দলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক শেষে ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এস জয়শঙ্কর জানান নয়াদিল্লি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা যাতে নিরাপদ থাকে সেদিকে নজর রাখা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন এছাড়াও হাসিনা ভারতে পৌঁছানোর পর রাতেই বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান রবি সিংহা এবং গোয়েন্দা বিভাগের পরিচালক তপন ডেকা আদালতের একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে থাকবেন না তাকে সাময়িকভাবে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে এ সময় তিনি সরকারের কাছ থেকে যথোপযুক্ত লজিস্টিক সহায়তা পাবেন ইতোমধ্যে তিনি ও তার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন তবে এখনও যুক্তরাজ্যের পক্ষ থেকে সারা পাননি তিনি